আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় একদিনে 82 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় খুলনা ও রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এদিকে আজ থেকে শুরু হচ্ছে ফাইজারের টিকাদান। প্রথম দফায় টিকা পাবেন 120 জন। 7 থেকে 10 দিন পর্যবেক্ষণের পর দ্বিতীয় পর্যায়ে টিকা দেয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের পরিস্থিতি উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজশাহী বিভাগের নাটোরের সংক্রমণ হার 37% বেশি, নওগাঁয় 35%, খুলনা বিভাগের খুলনা জেলা ও যশোরে 38%, চুয়াডাঙ্গায় 36% বেশি। অন্যদিকে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সংক্রমণ ঝুঁকিতে ফরিদপুর, গোপালগঞ্জ ও টাঙ্গাইল। চট্টগ্রাম বিভাগে বান্দরবান ও কুমিল্লায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত বেশি। জানুয়ারি মাসে মাত্র 21,639 জন রোগী আমরা পেয়েছিলাম, যেটি মার্চ মাসে বাড়তে শুরু করে এবং এপ্রিল মাসে আমরা 1 লাখেরও বেশি রোগী পেয়েছি। জুন মাসের আজকে 20 তারিখ পর্যন্ত 47,000-এরও বেশি সংখ্যক রোগীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এদিকে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের 1,620 ডোজ ভ্যাকসিন থেকে টিকাদান শুরু হচ্ছে সোমবার। ঢাকার 3টি কেন্দ্র থেকে টিকা দেয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল, জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত এই কার্যক্রমটা চলবে এবং 7 থেকে 10 দিন পরে আমাদের এই ফাইজার বায়োনটেক ভ্যাকসিনের সেকেন্ড রান বা নিয়মিত কর্মসূচি চালু হবে। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যারা পাননি তারা শীঘ্রই টিকা পাবেন বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে একদিনে করোনায় মারা গেছে 82 জন। মৃতের সংখ্যা এখন 13,548, শনাক্ত 3,641 ও সুস্থ হয়েছে 2,509 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে 16.38% দাঁড়িয়েছে। সুস্থতার হার কমে হয়েছে 91.90%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 32 জন, ঢাকা বিভাগে 21 জন, রাজশাহী বিভাগে 12 এবং চট্টগ্রাম বিভাগে 9 জনের মৃত্যু হয়েছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।